বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে প্রচুর প্রচুর গরম, তো অর্ধেক রান্না চুলাই করেছি, তো এখন হচ্ছে তরকারি রান্না করছি রাইস কুকারে। তো গরমের জন্য হচ্ছে আমি রাইস কুকারে রান্না করছি, চুলা পরে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো এই যে পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি। তো রাইস কুকারে কিছু আসলে ভাজাভাজি করার সময় কতক্ষণ পরে কিন্তু ওয়ার্ম মেদ চলে যায়, তো এটা আসলে একটা সমস্যা নর্মাল রাইস কুকারগুলোতে। তো তারপরেও রান্না করা যায়, তো আমার কাছে এটা খুব একটা বেশি সমস্যা মনে হয় না। তো এই যে দেখো আমি পেঁয়াজ ভাজতেছি, একটু পরে দেখবে রাইস কুকারটি কিন্তু ওয়ার্মে চলে যাবে। আর ওয়ার্মে চলে যাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু যখন রাইস কুকারটি ঠান্ডা হবে, মানে 5-6 মিনিট পরে কিন্তু আবার কুক মোডে দেওয়া যাবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে রাইস কুকারে রান্না করার সুবিধা অসুবিধা, তো কী কী সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই তোমাদেরকে ভিডিওতে বলে দিব। আর দেখো আমি কিন্তু রাইস কুকারে রান্না করার জন্য একটা কাঠের খুন্তি ব্যবহার করছি। তো অনেকেই স্টিলের খুন্তি ব্যবহার করে থাকে, তো আমিও যখন প্রথম প্রথম রাইস কুকার কিনেছি তখন স্টিলের খুন্তি দিয়ে নাড়াচাড়া করতাম, যদিও বা খুব মানে কিছু হয় না, বা অনেকে মনে করে কিছু হয় না, আসলে কিছু হয় না স্টিলের খুন্তি ব্যবহার করলে। তো এই যে দেখো আমার রাইস কুকার কিন্তু ওয়ার্মে চলে গিয়েছে, যাই হোক এটা একটু ঠান্ডা হোক। তো যেটা বলতে লেগেছিলাম সেটা হচ্ছে স্টিলের খুন্তি ব্যবহার করা যাবে না এরকম কোথাও লেখা নেই, বা দোকানদাররাও কিন্তু কিছু একটা বলে দেয় না এরকম। তো কিন্তু আমি মনে করি যেহেতু এটা একটা ইলেকট্রিক জিনিস, তো যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতেই পারে, এর জন্য সাবধান থাকা ভালো, এর জন্য কাঠের খুন্তি ব্যবহার করাই আমার কাছে মনে হয় ভালো। তো এই জন্য আমি কাঠের খুন্তি ব্যবহার করি। তো তোমাদের আমি বলে রাখলাম আমি এরকম সাবধানতা অবলম্বন করি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তো এই যে দেখো ওয়ার্মে চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি একটু চেষ্টা করলাম কুক মুড়ে দেওয়ার, কিন্তু হলো না, কারণ এখনও ঠান্ডা হয়নি, তো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে ওয়ার্মে চলে যাওয়ার পরে অনেকেই হচ্ছে এখানটাতে চামচ অথবা অন্য যে কোনো কিছু দিয়ে হচ্ছে কুক মুড়ে দিয়ে রাখার চেষ্টা করে, মানে কুক মুড়ে দিয়ে রাখে। তো এটা কিন্তু একদমই ঠিক না, কারণ এটা একটা ইলেকট্রিক জিনিস, এর উপর জোর খাটানোটা ঠিক না, এতে কিন্তু রাইস কুকারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা যে কোনো দুর্ঘটনাও ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক আমি রাইস কুকারে হচ্ছে যে এই পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে পানি দেওয়ার পরে দৌড়ে দৌড়ে রান্না করে গিয়ে আবার যে জিনিসপত্র নিয়ে এলাম। তোমরা আবার আমার মতো এরকম করো না, সব কিছু একদম কী কী লাগে রান্না করার জন্য এগুলো হচ্ছে হাতের কাছে রেখে গুছিয়ে তারপরে রান্না করবে, তাহলে আমার মতো আর দৌড়ে দৌড়ে রান্না করে গিয়ে সব কিছু আনতে হবে না। তো যাই হোক এই যে মশলাপাতি দিয়ে নিচ্ছি এখন, তো আদা রসুন দিয়ে দিলাম, আর এই যে মশলাপাতি সব আমি নিয়ে আসলাম, এগুলো এখন এক এক করে দিয়ে দিব। আর রাইস কুকারের রান্না কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তো যারা মানে রাইস কুকারের রান্না খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা এখনও খাওনি তারা অবশ্যই রাইস কুকারে রান্না করে খেয়ে দেখো, খুবই মজা, খুবই টেস্টি হয়। তো যখন রাইস কুকারে পানি দেওয়া হয়ে যায় তখন খুব একটা বেশি সমস্যা হয় না, তখন আর কিন্তু ওয়ার্মে চলে যায় না, কিন্তু যদি মশলাটাকে অনেক বেশি শুকিয়ে ফেলো তখন কিন্তু ওয়ার্মে চলে যাবে, তো পানি দেওয়ার পরে কিন্তু আবার কুক মুড়ে চলে যাবে। তো আমি মশলাপাতি কষিয়ে নিয়ে যে আলু কষিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু খুব একটা মানে শুকিয়ে যাওয়ার আগে আগে কিন্তু
মানে পানি দিয়ে দিচ্ছি, এর জন্য আমার রাইস কুকার আর ওয়ার্মে চলে যাচ্ছে না। আর মশলা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে যাচ্ছে, তো আলুটাও আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রাইস কুকারে তোমরা হচ্ছে যে কোনো কিছু রান্না বসিয়ে হচ্ছে অন্যান্য কাজও সেরে ফেলতে পারো। তো এখন যেহেতু রান্না করছি, যখন হচ্ছে পানি দিয়ে দিব সব কিছু কষিয়ে টষিয়ে, তখন কিন্তু অন্যান্য কাজও সেরে ফেলা যাবে। আর রাইস কুকারে খাওয়ার কিন্তু আরও একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে রাইস কুকারে যে ভাত যে খাই আমরা, ভাতের মার গালতে হয় না। তো এই ভাতের মার না গালার ফলে কিন্তু ভাতের পুরো পুষ্টিটাই কিন্তু থেকে যায়। তো চাইনিজরাও কিন্তু দেখবে বেশিরভাগ এভাবে রাইস কুকারে ভাত খায়, তো এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো যাই হোক, উপভোগ করতে করতে দেখো আমার তরকারি কিন্তু আমি হচ্ছে সব কিছু দিয়ে যে পানি দিয়ে ফেলেছি, এখন হচ্ছে ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দিয়ে কিন্তু এখন আমি ঘরটার পুরো ঝাড়ু দিয়ে ফেলবো। তো এভাবে করে রাইস কুকারে রান্না বসিয়ে তোমরাও কিন্তু বাসার অন্যান্য কাজ সেরে ফেলতে পারো। আর কাজ কাম না থাকলে চাইলে তোমরা পায়ের উপর ঠ্যাং তুলে মোবাইলও চালাতে পারো বা টিভিও দেখতে পারো, তো তোমাদের যেটা ইচ্ছা আর কি না। তো আমি এখন হচ্ছে বসে বসে মোবাইলে একটু ভিডিও এডিটিং করছি, তারপর হচ্ছে একটু পরে ঘরটার ঝাড়ু দিব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো তরকারি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার হয়ে যাবে। তো এই যে দেখো তরকারিতে কিন্তু অলরেডি বলক চলে এসেছে, আর বলক চলে আসার পরে কিন্তু ঢাকনাটা একটু ফাঁকা করে রাখতে হয়, নাহলে কিন্তু সব হচ্ছে উতলে পড়ে। তো উতলে পড়লেও কিন্তু রাইস কুকারের ক্ষতি হয়, রাইস কুকার বেশি দিন টেকে না। যাই হোক, অনেক বকবক করলাম, এখন একটু কামে লাগতে পারি। তো যে হ্যাঁ, পুরো ঘরটা ঝাড়ু দিতে হবে। তো ঝাড়ু নিয়ে রেডি হয়ে গেছি, আর ওদিকে আমার তরকারি হচ্ছে, তরকারি হতে থাক। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটি ভালো লাগলে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায় বিদায় বিদায়, টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।